পৃথিবীবাসী রামায়ণ সুন্দরাকাণ্ড কুবের কর্তৃক বিভীষণকে রামের স্মরণ লইতে উপদেশ এখানেতে নিজ স্থানে থাকি পশুপতি সকল বৃত্তান্ত জানি কণ প্রতি সুনপ্রিয়ে রাবণ অনুজ বিভীষণ করিতেছে সখার নিকটে আগমন সীতা ফিরি দিয়া রাম সঙ্গে মিলিবারে বলেছিল সেই রাবণেরে বারে বারে সেহতাহান করেছে অপমান এই লাগিতারে ছাড়ি আসিছে এখান হইয়াছে তার মন শ্রীরামে ভজিতে কিন্তু করিতেছে পুনঃ নানা সংকাচিতে সেই যে সংশয় করিবার আসে আসিতেছে মোর প্রিয় সুরীদের পাশে যদি সখা না পারেন তারে বুঝাইতে তবে পরিবেশ সেই সংকট নদীতে অতএব চল যাব আমি সেথায় রাম কাছে পাঠাইতে হইবে তাহায় যদি কেহ রামচন্দ্রে করহ আশ্রয় তবে মোর কতই পরমানন্দ হয় দেখ সংসার অসংখ্য জীবময় তার মধ্যে হিতেরত কেহ কেহ হয় তার কোটি মধ্যে একজন ধর্মপর তার কোটি মধ্যে তে মুমুক্ষু এক নর তার কোটি মধ্যে একজন হয় মুক্ত তার কোটি মধ্যে এক রাম ভক্তিযুক্ত হেন রামভক্ত যদি হয় কোনজন তার গুণে কত লোক পায় বিমোচন অতএব শতত বাসনা মর্ষণে ভুজুক সকল লোক শ্রীরাম চরণে তাহে বিভীষণ বেলে রাম সন্নিকটে হইবে তাহার কত হিতে সংকটে অতএব খণ্ডী তার সকল সংশয় পাঠাই প্রভু কাছে অদ্বৈ নিশ্চয় এত কহি নন্দিরে কহেন ত্রিলোচন শীঘ্র সাজাইয়া বৃষ কর আনয়ন তবে নন্দী গিয়া বৃষে করিলা সাজান করিলে প্রভুর অগ্রেতে আনয়ন তবে মহাদেব উঠি শিবা করে ধরি আরোহণ করিলেন বৃষের উপরই হইল জেরুক শোভা সেকালে তাহার তাহা ভাবি মনসুখী না হয় এই রূপে পার্ষদ সহিত পঞ্চানন গমন করিলা নিজ সখার ভবন দূর হইতে তারে নিরখিয়া ধনপতি অগ্রসর হইয়া আইলা শীঘ্রগতি বৃষাক্ষী বৃষ হইতে নামিয়া ভূতলে আলিঙ্গন করিলা কুবেরে কুতুহলে তবে দুইজনে কর ধরাধরি করি বসিলা যাইয়া দিব্য আসন উপরি শিবা আর যাবতীয় ভক্তগণ যথাযোগ্য স্থানেতে বসিলা সুখীমন তবে পশুপতি নিজ সখার সহিত করিলেন প্রেম আলাপন যে উচিত হেনকালে চারিমন্ত্রী সহ বিভীষণ করিলেন কৈলাস ভূদরে আগমন দিব্যমণি সুবর্ণে রচিত সে নগর বিশ্বকর্মা বিনির্মিত পরম সুন্দর সে নগরী মাঝে প্রবেশিয়া বিভীষণ করিলেন কুবেরের সভায় গমন দূর হইতে বিভীষণে দেখি পশুপতি কহিলেন সুখী মনে কুবেরের প্রতি শোখে দেখ রাবণ অনুজ বিভীষণ করিতেছে তোমার নিকট আগমন এই কহেছিল ন্যায় ন্যায়রিতে সীতা ফিরি দিয়া রাম সহিত মিলিতে তাহা না শুনিয়া সে করেছে অপমান এই লাগি লঙ্কা ছাড়ি আসি এখান ইচ্ছা হইয়াছে রামে করিতে আশ্রয় কিন্তু হৃদয়তে আছে কিঞ্চিত সংশয় এই লাগি আসিয়াছে তোমার জিজ্ঞাসিতে রামের নিকটে এরে পাঠাও তরিতে ইহ সেখানেতে গেলে বিবিধ প্রকার হইবেক শ্রীরামচন্দ্রের উপকার ই যাবা মাত্র সখা করি রঘুবর ইহারে করিবে রাজা রাক্ষস ওপর রূপে কুবেরে কহেন পঞ্চানন দেখিলা দূরেতে থাকি তারে বিভীষণ কাহে হয়ে অতিশয় আনন্দিত মতি কহিতে লাগিলা নিজ মন্ত্রীদের প্রতি একে একে দেখিয়াছ মোর ভাগ্যদয় সভামাজে বসিয়া কৃপালু মৃত্যুঞ্জয় যাহারে হেরিতে বাঞ্ছা করে দেবগণ যোগীগণ ধ্যান করে যাহার চরণ উনিগণ পরমার্থ জানিবার তরে ভক্তিভাবে নিরবধী সেবা করে যারে হেন প্রভু দেখিতে পাইনু অযতনে মনোরথ পরিপূর্ণ হল এতদিনে এইরূপ কহিতে কহিতে আগে গিয়া পড়িলেন তাহাদের পদে লোটাইয়া মহাদেব আশীর্বাদ কইলা তার প্রতি আলিঙ্গন করিলা সাদরে ধনপতি তবে এ বসিলেন বিভীষণ কুবের তাহার প্রতি কহেন বচন আসিয়াজ পথে সুখে ভ্রাতা বিভীষণ কুশলে আছয়ে তব সব বন্ধুগণ দেখিতেছি কিছু ম্লান তোমার বদন কহ কহ কি কারণে চিন্তাযুক্ত মন কুবেরের এই বাক্য করিয়া শ্রবণ নিবেদন করিতে লাগিলা বিভীষণ আমি করিয়াছি পথে সুখে আগমন সম্প্রতি সুখে সব বন্ধুজন কিন্তু এক দুঃখ হইতেছে উপস্থিত এই লাগিয়াইলাম এখানে তরিত দশানন্দ জ্যেষ্ঠ রামচন্দ্রের ভারজ্যারে করিয়া আনিয়াছেন লঙ্কার ভিতরে তার দূত হয়ে এসেছিলা হনুমান ছিতা ভেটি গিয়াছে দহিয়া লঙ্কা খান সম্প্রতি যে রামচন্দ্র লয় কপিগণ করেছেন কুলেতে আগমন তাহা দেখি কহিলাম আমি দাদারে ছিতা ফিরি দিয়া রাম সঙ্গে মিলিবারে তাহা না শুনিয়া মোরে কইল অপমান এ লাগিতত্ত্ব জিয়া লঙ্কা এ স্থান সম্প্রতি উচিত হয় মোর কি করণ যাহা আগদা কর আমি লইনু শরণ এত বিভীষণ বাণী শুনি ধনপতি কহিবারে আরম্ভ করিলা তার প্রতি ইহা মোরা ভ্রাত জানি পূর্বেই হইতে তবু জিজ্ঞাসিনু তব বদনে শুনিতে করিয়াছ যাহা তুমি এ অতি উচিত তা হইবে ইথে কোন প্রকারে চিন্তিত যাহ যাহ এক্ষণে করহ গমন যেখানে আছেন রাম সুগ্রীব লক্ষণ তুমি যাবা মাত্র রামচন্দ্র বরাবর সখা করিবেন তোমা প্রভু রঘুবর আর সেই নিশাচর রাজ্র অধিকারে করিবেন অভিষেক অদ্বৈ তোমারে সবান্ধবে রাবণে করিয়া বিনাশন তোমার রাজ্র দিয়া রাম যাইবে ভবন অতএব যে তুমি সকল সন্দেহ শ্রীরামের নিকটে যাইতে মন দেহ রাম সঙ্গে মিলিয়া সকল নিশাচর সংহার করহ গিয়া তত্ত্বজি সব ডর রাবণ অধর্মী দেব গ্রহকারী ত্রিভুবন সুখী কর তাহারে সংহারী হইবে ইহাতে দেখি বিশ্বের মঙ্গল হবেন তোমারে তুষ্ট অমর সকল আশীর্বাদ করিবে তোমারে ঋষিগণ গাইবে তোমার য এ তিন ভুবন কুবেরের মুখে শুনি এতেক বচন অধমুখ হইয়া ভাবেন বিভীষণ তাহা দেখি পরম দয়ালু দয়ালুসুরপাণী কহিতে লাগিলা তার অভিপ্রায় জানি ভাবিতেছ অকারণে কি বা বিভীষণ কর নিজ অগ্রজের বচন পালন যাহ যা শ্রীরামের নিকটে তরিত করহ নিজের আর সংসারের হিত এত বিরূপাক্ষ বাণী শুনি বিভীষণ কৃতাঞ্জলি হইয়া করেন নিবেদন যে আজ্ঞা করেছ প্রভু তোমরা দুজন কার সাধ্য করিবারে ইহার লঙ্ঘন আমিও শ্রীরাম কাছে যাইব বলিয়া আসিয়াছি গৃহধন বান্ধব তত্ত্ব যেয়া কিন্তু তাহে অনেক সংশয় করে মন অনুগ্রহ করি তাহা করিবে খণ্ডন আমি যদি রাম কাছে যাই এইক্ষণ করিবেন সব লোক আমার নিন্দন কহিবে রাবণের বিপদ দেখিয়া বিভীষণ তারে ছাড়ি গেল দুষ্ট হইয়া কাহে পুনো যদি মোরে রাজ্য দেন রাম তবে দোষ ঘুষিবে সংসারে অবিরাম বলিবে সকলে বিভীষণ রাজ্য লোভে বধিলেক সবান্ধবে অগ্রজে অক্ষবে অতএব এক্ষণে যাইতে নহে মন পড়েতে করিব যে করিবে আজ্ঞাপন এত কহি বিভীষণ বিরত হইল হাসি হাসি শিবদারে কহিতে লাগিল এটি একি বিভীষণ বড় চমৎকার হইতেছে এ সংশয় কি রূপ তোমার কহিতেছি মোরাজারে করিতে আশ্রয় তাহার ভজনে নাহি সময় নির্ণয় রামে আছে তব নর বলি জ্ঞান এই লাগি করিতেছ সংশয় বিধান ইহা বোধ অতিশয় অনুচিত হয় শুন শুন কিছু তার স্বরূপ নির্ণয় সত্যসুখ জ্ঞান ঘন তনু রঘুপতি পরমাত্মা ভগবান কহে জ্যোতি জীবের নিয়ন্তা অবিচিন্ত শক্তিধর সৃষ্টি স্থিতি লয় কর্তা জগতীশ্বর কেহ তারে বলি করে উপাসন কেহ নারায়ণ বলি করয়ে ভজন হয়েছেন তিনি লোকে সম্প্রতি প্রকট সাধিতে ভক্তের সুখ নাশিতে শঙ্কর সময় নির্বন্ধ নাহি তাহার ভজনে করিবে তখনই জবে ইচ্ছা হবে মনে সেই ত তাহাতে ভক্তি হেন গুণ ধরে ইচ্ছা হবা মাত্র সংসারের তত্ত্ব্য করে তুমি তো তত্ত্বজিয়া আসিয়াছ বন্ধুজনে ইথে জানিতেছি ইচ্ছা হইয়াছে মনে অতএব সংশয় হো কি কারণ যাহ যাহ কর গিয়া শ্রীরামে সেবন যারে মোরা ধ্যান করি দেখি মনূর্থে তিনি ভাগবগুনে রয়েছেন নেত্রপথে ইহাতে সাক্ষাৎ দেখা সুখ পরিহরি কেন ক্লেশ পাইবে অন্যত্র ধ্যান করি এ লাগিয়া কহিতেছি আমি বারবার যাহ রাম নিকটেতে তত্ত্বজিয়া বিচার তবে যে বলিলে গালি দিবে লোকাবিলি বিষাদ সময়ে বন্ধু ত্যাগ কইল বলি এ কথা ত্ব শুনিবার যজ্ঞ নয় ভক্তি জন্মিলে কেবা বা কোথা গৃহে রয় কাহে প্রভু রয়েছেন প্রকট হইয়া কিরূপে থাকিবে তারে নেত্রে না দেখিয়া আর দেখ রতি জন্মে যাহার ভজনে সেহ ত্যাগ করে গুণবান বন্ধুজনে রামসেবা লাগি ত্যাজী দুষ্ট বন্ধুজন তুমি কিরূপে হবে নিন্দার ভাজন বরঞ্চ তোমার এত যশ ত্রিভুবনে গান করিবেক সর্বস্থানে বিজ্ঞজনে আর সে কহিলে যদি রাজ্য জ্ঞান রাম তবে দোষ ঘুষিবে সংসারে অবিরাম এ কথা উচিত না হয় শুনিবার যেহেতু রাজ্যের আশা নাহিক তোমার যদি তুমি রাজ্য পাব বলিয়া যাইতে বরঞ্চ তোমারে তবে পারিত নিন্দিতে তিনি যদি বলে রাজা করেন তোমারে ইথে কেন অপযোশ গাইবে সংসারে ত্যাগ দেখি করি প্রহ্লাদ ভিতারে কৃসিংহ প্রহ্লাদে রাজা কইল বলাৎকারে ইথে তার বিজ্ঞান করয়ে কুঞ্জন বরঞ্চ করয়ে সবে যশ প্রশংসন তাই বধ করি দশানুনে সাঙ্গপানি রাজ্য দিবে তোমা তাহে কি দোষ না জানি পিতা যে কহিলা বধিবারে দশানুনে তাহাতেও কোন দোষ নাহি লয় মনে শান্ত ধর্মনিষ্ঠ যাবতীয় মুনিগণ তাহারও দুষ্ট বধে করে আয়োজন র্যাঘবেন নামে রাজা অধার্মিক ছিল মুনিগণ তারে নানামতে শিখাইল সেই জবে না শুনিল তাদের বচন হুঙ্কারে করিলা তারে তাহারা নিধন তুমিও রাবণ বধে কর আয়োজন তা হইবে কোনো মতে ভাজন কাহে পুনঃ হবে ইথি রাম উপকার জন্মিবে রামের প্রীতি সংসারের সার রাম লাগি যদি কেহ করে পাকর্ম সেই হয় সর্বাশা স্ত্রেসিদ্ধ মহাধর্ম অতএব সকল সংশয় পরিহরি যাহ রাম নিকটেতে তুমি তরা করি রামকার্য সাধিয়া করি প্রাণপণ তরিবে সকল দুঃখ পাবে প্রেমধন মহেশের মুখে শুনি এতেক বচন অতি আনন্দিত চিত্ত হইলা বিভীষণ অশ্রুজলে পরিপূর্ণ হইল নয়ন গদগদ ভাবেতে করেন নিবেদন প্রভু অনুগ্রহ দৃষ্টি বলেতে তোমার সকল সংশয় নষ্ট হইল আমার জানিতেছি কৃতার্থ যে করিলে আমারে আজ্ঞা দাও যাই এবে রামে দেখিবারে এত কবি মহেশের অনুজ্ঞা লইয়া প্রদক্ষিণ কইল তারে ভক্তি করিয়া পুনঃ পুনঃ প্রণাম করেন পঞ্চাননে সুন্দরাকাণ্ডের গীত কবিবর ভ